Police Fight. বাবা বাবা কাকা কাকা চলো ওদিকে দেখে আসি। চল তো রোমাদিকে একটু জিজ্ঞেস করি। রোমাদি রোমাদি বলছি ব্যা, ওর বাবা কাল রাতে ফেরেনি, এদিকে এসেছে গো? আসেনি না? আসেনি। চল তো কিছু বুঝতে পারছি না কাকা, বাবা তো না বলে কোথাও রাত কাটায় না। ভালো করে খবর নিয়েছিস তো? কোনো আত্মীয় বা বন্ধুর বাড়িতে যায়নি তোরে আবার? না না, গেলে তো হয় তোমাদের বাড়ি যাবে, নাই রাজু কাকাদের বাড়ি যাবে। আর রাজু কাকা তো এখন নেই, তাহলে আর কোথায় যাবে? দেখ কোথায় মদ খেয়ে পড়ে আছে, আর আমরা খামুকা টেনশন করছি খুঁজছি। না না বাবা, মদ খায় কিন্তু রাতে বাইরে কোথাও থাকে না, রাতে বাড়িই ফেরে। হ্যাঁ তাও তো ঠিক। আচ্ছা আচ্ছা, চল তো ওই দিকটা দেখি একটু। চলো দাদা চল তুই জঙ্গলটার দিকে গিয়ে দেখি। বাবা তো এদিকে আসে না। আরে নেশার ঘরে চলে যেতে পারে, চল না দেখি গিয়ে। সন্ধ্যাবেলাতেই প্রবীর বাবু বাড়ি থেকে বেরিয়ে যান, তারপর সারা রাত তিনি বাড়ি ফেরেন না। তাই ভোরবেলায় তার ছেলে এবং তার ভাই প্রবীর বাবুর ভাই তাকে খুঁজতে বের। অনেক খোঁজাখুঁজির পর একটি ঝোপের আড়ালে প্রবীর বাবুর মৃতদেহ দেখতে পায় তারা। তাকে খুন করা হয়েছিল, ভারী কিছু দিয়ে তার মাথা ফাটিয়ে আর ধারালো কিছু দিয়ে তার গলার নলি কেটে খুন করা হয়েছিল। ময়নাতদন্তে জানা যায় প্রবীর বাবুর পেটে অনেকখানি মদ ছিল, সেটা নতুন কিছু নয়, কারণ প্রবীর বাবু প্রতিদিন মদ্যপান করেছে। কিন্তু ঘটনা হচ্ছে এই মদ্যপ অবস্থাতে তাকে খুন করা হয়েছে। পুলিশ তদন্তে না, আর পুলিশের তদন্তের সঙ্গে সঙ্গে আসুন আমরা পিছিয়ে যাই এক বছর আগে, যখন প্রবীর বাবু এবং তার বন্ধু রাজু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন।
হাস হাস, বিয়ে তো আর করিসনি, বুঝবিটা কি আর? আরে বুঝেছি বলেই তো বিয়েটা করিনি। আমি সালা বিয়েটা করে না একদম ফেঁসে গেছি, বুঝলি? ফেঁসে গেছিস একদম। বলবো নাকি বৌদিকে? তো বল না, তোর বৌদিকে কি আমি ভয় পাই নাকি? কি ব্যাপার, কে কাকে ভয় পাচ্ছে? আরে এই যে প্রবীর, তোমার ভয় একেবারে ঠকঠক করে কাঁপছে। বাবা, ওর মনে হয় সেরূপটা তুমি দেখোনি। এই ফালতু বদনাম করছো কেন? আমি কি তোমাকে সবসময়? না না, সব সময় নয়, কিন্তু যখন পেটে পড়ে ব্যাস অন্য মানুষ। আরে সে তো বৌদি আমার পেটে পড়লো আমি তাই মনে করি, তখন আমিই বাকে আর রাজা বাদশাই বাকে। জানি জানি, সব কটাই তো এক। কি ব্যাপার, এত দেরি কেন? আজ তো ম্যাচ ছিল। সামনে তোমার পরীক্ষা আর এখন তুমি ম্যাচ খেলে বেড়াচ্ছ? যাচ্ছি। যাও পড়তে যাও। এই চল একটু বেরোই। চল। আজ তো রবিবার, আছো তোমরা? রবিবার তো কি, দরজাটা দিয়ে দাও। এই চল চল। আর বলো না কাকা, আমি ওদের ব্যাকিটাকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকেছিলাম, হঠাৎ পেছন থেকে ল্যাঙ্গি মেরে দিল, ব্যাস পেনাল্টি। তা গোল হলো? হবে না, আবার শটটা আমি নিলাম যে। তা গোল তো হলো, আর পরীক্ষার প্রিপারেশন? ওসব খারাপ কথা কেন বলো ঠাকুরপো? এরকম করে কেন বলছো, করি না পড়াশোনা? করিস নাকি? না না বলান, এটা কিন্তু ঠিক নয়, পড়াশুনো কিন্তু সবার আগে। ভালো রেজাল্ট করতে না পারলে কিন্তু খুব বিপদে পড়ে যাবি ভবিষ্যতে। বাবার মতো চৌকিদারি করে জীবন কাটাবে, বুঝেছ? দাদা তুই, আমি তো এই তো বেরিয়ে যাচ্ছিলাম। আমার সঙ্গে দেখা না করে তুই চলে যা। আমি ও ঘরে যাচ্ছি। যাও পড়তে বসো। এই তুমি কোথায় যাচ্ছ? তোমাদের জন্য একটু চা করে আনি। আমার জন্য তোমার কিচ্ছু আনার দরকার নেই, তুমি একটু ওর জন্য নিয়ে এসো। কেন, নিশা কেটে যাবে নাকি? এই একটাই তো শখ, আহ্লাদ, সারাদিন কাজের পরে ওই একটু আনন্দ। এইভাবেই চলছিল তাদের, কিন্তু বাদ সাধলো একটি অভিশাপ, যেই অভিশাপের আরেক নাম করোনা। করোনার প্রভাবে সারা দেশ স্তব্ধ হয়ে গেল। করোনার প্রভাব থেকে রক্ষা পেতে সারা দেশ জুড়ে শুরু হলো লকডাউন, বহু মানুষ বাড়িতে বসে গেল। তার ভিতরে রাজু, প্রবীর, প্রকাশ এবং আরো অনেকে বাড়িতে বসে গেল। কিন্তু সবকিছুরই এক শেষ আছে, তাই লকডাউন ফেজ শেষ হয়ে শুরু হলো আনলকডাউন পর্ব। আর সেই পর্বে ধীরে ধীরে মানুষ কাজে ফিরতে শুরু করলো, কিন্তু বহু মানুষের চলে গেল কাজ, যেমন প্রবীর এবং রাজু। শুরু হলো নতুন করে কাজ খোঁজার পালা, কিন্তু কেমন করে, আসুন দেখে নেওয়া যাক। কাজটা চলে গেল সত্যি, এখনো ভাবতেই পাচ্ছি না কি বলেছিল ওরা, কারণ নাকি কাজ যাবে না। আরে বাবা, সে তো সরকারি জায়গায়, আরে তো বেসরকারি ব্যাপার, এখন সব জায়গায় লোক কমাচ্ছে। তাহলে এখন? তাহলে আর কি, একটা কাজের জোগাড় করেছি। তুই ভেবে দেখ কাজটা করাটা কি ঠিক। কি বলছিস থাকি তুই? তুই কি চাইছিস যে আমি ওই বউ ছেলে নিয়ে না খেতে পেয়ে মরি? আহ, না খেতে পেয়ে মরার কথা উঠছে কেন, আমি কি তাই বলেছি? তাহলে কি বলতে চাইছিস? তোর তো তবু পেটে একটু লেখাপড়া আছে, আমার তো সেটাও নেই। ঝাড়ুদারের কাজ যে করতে হচ্ছে না সেটাই ভাগ্যের। কি কাজ পেয়েছো তুমি? যে কাজই পাই তাতে তোমার কি, তোমার তো খাওয়া পড়া পেলেই হবে নাকি? না সেটা না, এমনি জিজ্ঞেস করলাম। রাজমিস্ত্রির কাজ? কেন মিথ্যে কথা বলছিস, বল না, রাজমিস্ত্রির হেল্পার, যোগান দেয় সেই কাজ। আর তুমি? এখনো কিছু পাইনি, দেখছি। তোকে কতবার বললাম যে আমার সঙ্গে চল, তা তো যাবে না, কত বড় ওইসব কাজ পোষাবে না, তাই না? না রে, সেই কথা না, আসলে আসলে কিছুই না, আসলে বিয়ে শাদী করনি, ছেলে পুলে নেই, সেই জন্য কাজের কোনো তাগিদ নেই। ও কথা বলছো কেন, আমরা কি তোমার গলগ্রহ? না গলগ্রহ হবে কেন, দায়িত্ব,
আরে ছাড় না ওসব কথা। এই লকডাউনের বাজারে একটা কাজ চলে গিয়ে আর একটা কাজ জোগাড় করা কি চারটিখানি কথা? বোঝা, সেটা তোর বৌদিকে বোঝা। বর রাজমিস্ত্রির হেল্পারের কাজ করে শুনে না, তোর বৌদির একবারে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। হে মা, সেটা আমি কখন বললাম? বলনি, কিন্তু তোমাকে দেখে সেটা বোঝা যাচ্ছে। আমি বলে থাম তো, চ একটু বেরিয়ে আসি, চল। এখন আবার কোথায় যাচ্ছ? একটু বেরিয়ে আসি। তোমাদের বেরিয়ে আসা মানে আমি ভালো করেই জানি। ঠিক আছে যাও, তোমার বন্ধুর মাথা তো ঠান্ডা হবে। চল 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 চল, তাড়াতাড়ি বাড়ি ফিরো। তা তুই তো বেশ ভালোই কাজ জোগাড় করে নিয়েছিস। হ্যাঁ, দারুণ কাজ, ঠেলাওয়ালা। হ্যাঁ, তা যে সে ঠেলাওয়ালা নয়, সে আবার এয়ারপোর্টের ঠেলাওয়ালা। হ্যাঁ, আর বলতে, লোকে জিজ্ঞেস করলে বলবো এয়ারপোর্টে কাজ করি, কিন্তু আসল কাজটা যে ট্রলি ঠেলার সেটা তো কাউকে বলছি না। এই শোন শোন শোন, তুই বরং বাড়িতে চল, মিঠুকে গিয়ে বলি যে তুই এই এয়ারপোর্টের কাজটা পেয়েছিস, দেখবি মিঠু কিরকম চমকে যাবে। চল চল। আরে প্রকাশ, আরে কি ব্যাপার, তুই এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আরে আমি তো হলো আজ তোর সাথে দেখাই হবে না তোদের সাথে। আরে চল চল, আবার চল। আরে না না, আজ আর যাবো না, দেরি হয়ে যাবে। তারপর এতক্ষণ তো বসেই ছিলাম, আরেকদিন আমি আসবো। তা রাজু এখন কি করছিস? রাজু এখন চাকরি পেয়েছে এয়ারপোর্টে, ট্রলি ঠেলার কাজ। বাহ, দারুণ খবর তো। দারুণ বলে দারুণ, তার মধ্যে আবার এসি অফিস। এসি অফিসের কুলি। এই চল 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 চল, তুই চল। মোটিভটা খুঁজে পেলেই। বাহ, তুমি তো দেখছি কেসটা সলভ করেই ফেলেছো। না স্যার, তা ঠিক নয়, ফার্স্ট রিপোর্ট তো। কথের কাঁটা বুঝলাম না। দেখো, খুনের ক্ষেত্রে সচরাচর যেটা হয় সেটা হচ্ছে প্ল্যান্ড মার্ডার, মানে যেগুলো ধরো বিষয় সম্পত্তি বা টাকা পয়সা অথবা প্রতিশোধের কারণে কিংবা কোনো মহিলার চক্র। রবিরবাবুর খুনের ক্ষেত্রে বিষয় সম্পত্তি বা টাকা পয়সা সেরকম কোনো জিনিস পাওয়া যায়নি, আর প্রতিশোধেরও সেরকম কোনো কারণ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাহলে বাকি রইল কি? মহিলা স্যার। এক্স্যাক্টলি। আর এখানে মহিলা বলতে? প্রবীরবাবুর স্ত্রী মিঠু। তুমি শুধু ওনার আর প্রবীরবাবুর কল ডিটেলসটা চেক করবে। ঘটনার দিন সকালবেলা থেকে প্রবীরবাবুর ফোনে কার কার ফোন এসেছিল, তাদের টাওয়ার লোকেশন কী ছিল আর প্রবীরবাবুর টাওয়ার লোকেশনই বা কী ছিল, এই সমস্ত ডিটেলস এনে আমাকে দাও, তারপর আমি দেখছি। ওকে স্যার। বাবু, কার পথের কাঁটা হয়ে উঠেছিলেন? পুলিশ তো বলছে প্রবীরকে খুন করা হয়েছে, কিন্তু কে খুন করবে ওকে? আর তাছাড়া ওর মতো লোককে খুন করে কার বা কি লাভ? বাবাকে যেখানে পেলাম ওইদিকে কিন্তু বাবা সচরাচর যায় না। ওই দিনই কেউ কি ডেকে নিয়ে গেছিল? না, রোজগারের মতনই ও বাড়ি ফিরেছিল। তারপর হঠাৎ একটা ফোন আসে, ও ফোনে কথা বলেই বেরিয়ে যায়। কার ফোন? জানি না, ও বলে না। তখন যদি আটকা দেয় আমার। বাবা তো এমনিতেই বেশিরভাগ দিন মদ খাওয়ার জন্য বেরিয়ে যেত। আগে তো মদ খেতে যেত আমার সঙ্গে, আমি অনেকদিন আসতে পারি, তা প্রায় অনেকদিন হয়ে গেল। তা এখন কার সঙ্গে যেত মদ খেতে? জানি না, বাবার সাথে তো আজকাল কথাই বলা যেত না।
হ্যাঁ, নতুন কাজটাও ঠিক মন থেকে মেনে নিতে পারিনি। আমি বলেছিলাম ধৈর্য ধর, ভালো কাজ ঠিক পাবি, কিন্তু কিছু কি হয়ে গেল? বাবার কি কারোর সাথে হালে শত্রুতা হয়েছিল? না না, দাদার সাথে শত্রুতা বেশ কঠিন। আর তাছাড়া দাদা তো হইবে, অনেক বারই ওকে আটকানোর চেষ্টা করেছি, মাঝে মাঝে তো আটকেওছি। তুমি আর কি করে জানবে বলো বৌদি? নিজেকে দোষ দিও না, এখন দেখা যাক পুলিশ কি করতে পারে। স্যার, আপনি যা যা চেয়েছিলেন আমি সবটাই এনে দিয়েছি। তার মানে তিনটে নম্বর থেকে? আচ্ছা, নম্বর গুলো কাদের? দুপুরে যে ফোনটা উনি করেছিলেন ওর ভাই প্রকাশকে, ওই নাম্বার থেকে আবার সন্ধ্যেবেলা ওনার কাছে ফোনটা আসে। ওই সময় যে আরেকটা ফোন এসেছিল ওর বন্ধু রাজুর, আর বিকেলে যে ওনার কাছে ফোনটা এসেছিল ওনার স্ত্রী মিঠু। আর এদের টাওয়ার লোকেশন? পরের কথায় স্যার, এই দুটো নাম্বার লোকেশনের সঙ্গে এদের কথাবার্তা মিলে যাচ্ছে। লোকেশন আর টাইম দুটোই মিলে যাচ্ছে। কিন্তু স্যার, পরের নাম্বারটা লোকেশনটা দেখুন। ব্যাস, তাহলে তো হয়েই গেল, যাও তুলে আনো একে, কথাবার্তা বলি। কিন্তু বিশ্বাসই করতে পারছি না স্যার, সেই রকম হয়। হয় সবই হয়, কত কি তো দেখলাম। মুকেশ, হ্যাঁ ওকেও তুলে আনো, তবে অন্য করে বসি। ওকে স্যার। আমাকে কেন তুলে আনলেন স্যার? যা জানি সবই তো বলেছি আপনাকে। কিন্তু সেই জন্য তো তুলে আনিনি, যেটা বলেননি সেটা জানার জন্যই তুলে নি। কি বলেননি স্যার? আমি তো সবই এই তো বলেননি যে খুনের সময় আপনি প্রবীরবাবুর সঙ্গে কেন ছিলেন, কেন আপনি ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলেন, আর কেন আপনি আপনার বন্ধুকে খুন করেছেন। কি বলছেন স্যার? প্রবীরকে আমি খুন করেছি? ও আমার বন্ধু, আমি ওকে ফোন করেছিলাম ওর একটু খবর টবর নেব বলে, অনেকদিন ওর দিকে যাইনি। তাই মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো। আচ্ছা, তোমার বয়ান অনুযায়ী তুমি সেদিন এয়ারপোর্টের কাছে ছিলে কি, তাই তো? হ্যাঁ ছিলাম স্যার। হ্যাঁ, আমি একটা নাম্বার দিচ্ছি, আপনি ফোন করে জিজ্ঞেস করে নিন। শর্মা, নম্বরটা নাও তো। 98302। আর একজনকে পাওয়া গেল। ও সাক্ষী দেবে স্যার, আমি সেদিন ওর সঙ্গে ছিলাম। দেখ, ওকেও তুলব, কারণ তুমি যখন প্রবীরকে ফোন করেছিলে তুমি তখন দত্তপুকুরেই ছিলে, তোমার ফোনের টাওয়ার লোকেশন সেটাই বলছে। এবার সত্যি কথাটা বলবে কি? না না স্যার, আমি সত্যি বলছি। মিথ্যে কথা বলছো তুমি, সেই রাতে তুমি দত্তপুকুরেই ছিলে তার প্রমাণ আমাদের কাছে আছে, খুনটা তুমিই করেছো। প্রবীর আমার বন্ধু ছিল স্যার, আমি ওকে খুন করবো কেন বলুন? সেটাই তো জানতে চাইছি, কেন তুমি তোমার বন্ধুকে খুন করলে? কতবার বলবো স্যার, আমি খুন করিনি, আমি খুন করিনি, আপনারা মিথ্যে মিথ্যে আমাকে। চুপ, শুধু যেটা জিজ্ঞাসা করবো তার উত্তর দেবে। দেখো রাজু, তুমি যে খুন করেছো তার প্রমাণ আমাদের কাছে আছে, তুমি সেদিন সন্ধ্যেবেলায় প্রবীরকে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়েছো, নিজেও মদ খেয়েছো, আর তারপর প্রবীরের নেশা হয়ে গেলে সেই মদের বোতলটা দিয়েই ওর মাথায় বাড়ি মেরে ওকে অজ্ঞান করে দিয়েছো, তারপর ওই ভাঙা বোতলটা দিয়েই ওর গলা কেটে দে। এ হতে পারে না। সেটাই তো হয়েছে। আপনারা বোতল পেতেই পারেন না। পেয়েছি তো, বাংলা বোতল। কি আজে বাজে বকছেন, ভাঙা বোতলটা আমি পুকুরে ফেলে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজ। না, বোতলটা আমরা পাইনি, তবে এবার পেয়ে যাব। দেখো রাজু, আমরা সবটাই জানি, শুধু তোমার মুখ থেকে শুনতে চাই, এবার সত্যিটা বলবে কি? আমার কিছু বলার নেই স্যার। তাই দেখো রাজু, আমাদের কাছে যা প্রমাণ আছে তোমাকে ফাঁসিতে ঝোলানোর পক্ষে সেটাই যথেষ্ট। ফাঁসি? বসো বসো, খুনের সাজা তো সেটাই। শুধু তোমারই নয়, মিঠুরও। হ্যাঁ, ওকেও তুলে নিয়ে এসেছি,
সঙ্গে বলান কেউ। এবার সবাই মিলে একসঙ্গে ফাঁসিতে ঝুলতে কিরকম লাগবে? না না আপনি ওদের ছেড়ে দিন, বলান কিচ্ছু জানতো না। কিন্তু মিঠু তো জানতো, তোমরা দুজনেই তো প্ল্যানটা করেছিলে। এবার দুজন মিলেই একসঙ্গে ফাঁসিতে ঝুলবে? না না। তবে একটা উপায় আছে, তুমি যদি সব দোষ স্বীকার করে আমাদের কাছে সব কথা খুলে বলো তাহলে তোমার শাস্তি কম হবে। এবার তুমি ভেবে দেখো, সব কিছু স্বীকার করবে নাকি ফাঁসি কাটে ঝুলবে? আমি স্বীকার করছি, আমি খুন করেছি। আপনি ওদের ছেড়ে দিন, মিঠু কিছু করেনি। সেটা দেখা যাবে। এবার খুলে বলো তো, খুনটা কেন করলে? আর কোনো উপায় ছিল না স্যার, জীবনটা একেবারে নরক হয়ে গেছিল। মিঠুকে মুক্তি দেওয়ার আর কোনো উপায় ছিল না স্যার। এবার সব কথা খুলে বলো তো রাজু, একদম গোড়া থেকে। রবীশ স্যার আমাদের অনেক দিনের বন্ধু, আমি ওর বাড়িতে যাতায়াত করতাম, একসঙ্গে চাকরি করতাম। তো তোর বউকে আমার খুব ভালো লাগতো। রাজুর স্বীকারোক্তি থেকে পুলিশ অনেক কিছু জানতে পারে, অনেক নতুন তথ্য উঠে আসে, অনেক নতুন ঘটনা, এমন ঘটনা যা কেউ জানত না, যা তারা জানতো তা ঠিক এর উল্টো। চেনা মুখগুলো অচেনা হয়ে ওঠে, নতুন করে চিনতে শুরু করে প্রবীর মিঠু আর বোলানকে। বদরাগী প্রবীরের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিল মিঠু আর বোলান। তারা প্রবীরকে ভালোবাসত না, ভয়ে পেত। প্রবীরের মাথায় রাগ উঠে গেলে তাদের গায়ে, মানে বউ ছেলের গায়ে হাত তোলাটা একেবারে দৈনন্দিন ব্যাপার হয়ে উঠেছিল প্রবীরের কাছে, তা সে যে কোনো কারণেই হোক না কেন। নেশা করেছি, বেশ করেছি, আরো করব। তোর বাপের পয়সায় নেশা করেছি আমি? হ্যাঁ। বাপ তুলছ কেন? আমি তো শুধু বলেছি যে। বলবে কেন, বলবে কেন তুমি? হ্যাঁ, সারাদিন মুখে রক্ত তুলে আমি রোজগার করি তোমাদেরকে খাওয়ানোর জন্য, তারপরে আবার কথা? কোথায় যাচ্ছ? কোনো কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? কি উত্তর দেব, কিচ্ছু বলার নেই আমার, ছাড়ো আমাকে যেতে দাও। এই শোনো, তাহলে যে একটু আগে বললে যে আমার নেশা হয়ে গেছে, শোনো একটা কথা বলি, ওই আমি নেশা করব কি করব না সেটা কি তুমি ঠিক করে দেবে না? ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার, আর বলবো না। মনে থাকে যেন, যা রোজগার করি সবই তো ওই গান্ডে বিন্ডে খাও। হ্যাঁ, তারপরে এত কথা কিসে? যাও মত, তুমি বিনে পয়সায় খাও। আমার বউকে আমি কি করব না করব সেটা তোর জানার কোনো দরকার নেই, বুঝেছিস? যা এখান থেকে। এই 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 শোনো শোনো শোনো, তোমার এসব নেকা কান্না না বন্ধ কর। হ্যাঁ, যাও খেতে দিতে যাও। এই তুই এখানে দাঁড়িয়ে এখন কি করছিস? যা এখান থেকে, যাও আমার জন্য খাবারটা নিয়ে এসো। এবারে নেশাটা পুরো ছটকে দিল। আমি আর পাচ্ছি না, অনেক বছর সহ্য করেছি আর পাচ্ছি না। সাহস থাকলে গলায় দড়ি দিতাম, সব চালা মিটে যেত। কি বলি বলতো, প্রবীরটা চিরকালেরই বদরাগী। ভেবেছিলাম ছেলেটা বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু এ তো বাড়ছে। রাগলে বাবার মানুষ থাকে না, আর এখন তো সবসময় রেগে থাকে। আমরা হচ্ছি বাবার রাগ ছাড়ার একটা জায়গা। সত্যি সত্যি আমি একদিন কলাই ধরে দিতে পারবো। বাজে কথা বলো না, এটা কোনো সমাধান নয়। তাহলে সমাধানটা কি? কি করলে যন্ত্রণা থেকে মুক্তি পাবো? সেটাই তো বুঝতে পারছি না। তোমরা আমার কাছে এসে সব বলো, আর আমি অসহায়ের মতো শুনি, কিচ্ছু করতে পারি না। আমি জানি না, তুমি কিছু একটা করো। আচ্ছা, আমি যদি আরেকবার প্রবীরের সঙ্গে কথা বলে? তোমার মনে হয় ওর সাথে কথা বলে কোনো লাভ আছে? রাজু কাকা, তোমরা কথা বলো, আমি একটু মুদির দোকান থেকে ঘুরে আসি। আমি আর পাচ্ছি না রাজু, আমাকে তুমি ওর হাত থেকে উদ্ধার করো, আমি তোমার পায়ে পড়ি।
কি করছো? এরকম করো না, আমার ভালো লাগে না। তুমি এলে একটু ভালো লাগে, শান্তি পাই, নাহলে তো ওই লোকটার সাথে থাকতে থাকতে নরক যন্ত্রণা। ওলান তো বড় হয়েছে, ও কিছু বলে না? ও তো সাধ্যমতো চেষ্টা করে, কিন্তু ওকেও মারে। ও তো এখন পড়াশোনা করছে, নিজে পায় তাহলে না হয়, কিন্তু তারও অনেক দেরি। ছেলেটা ভালো হয়েছে, অন্তত বাবার মতন হয়নি। তোমাকেও খুব ভালোবাসে, আর আমাদের ব্যাপারটাও বোঝে। দেখলে না কেমন ছুতো করে বেরিয়ে গেল? তোমাকে সবাই ভালোবাসে, তুমি আছো বলে তো একটু আনন্দ পাই, না হলে তো। আর কারোর কথা জানি না, শুধু তোমার আর বোলানের ভালোবাসা পেলেই আমার চলে যাবে। কিন্তু এভাবে আর কতদিন? জানি না, কিচ্ছু জানি না, শুধু জানি আমি তোমায় ভালোবাসি। তোমায় দেখতে পাবো, কথা বলতে পারবো বলেই তো বারবার ছুটে আসি। তুমি যখন ওর সামনে বৌদি বলে ডাকো খুব খারাপ লাগে, কিন্তু উপায় কি? হ্যাঁ, উপায় কি? কিন্তু এখন আমাদের কাজটা আলাদা হয়ে গিয়ে ভালোই হয়েছে। যখন একসঙ্গে কাজ করতাম দিনের বেলা আসতেই পারতাম না, এখন আর সে সমস্যা নেই। যাক, উঠি, বিকেল হয়ে গেল, নাহলে ওদিকে তো আবার আসি। আবার কবে আসবে? দেখি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমিও তো তোমাকে না দেখে বেশি দিন থাকতে পারি না। কেমন আছো? এখন তো প্রায় তোমায় দেখাই যায় না। কাজে কম্মে ব্যস্ত থাকি, বুঝতেই তো পারছো আজকাল কাজকর্মের যা অবস্থা। সে কি আর জানি না ভাই, আমার কর্তার তো মাথায় হাত পড়ে গিয়েছিল, এখন তাও একটু সামলেছে, কিন্তু তারপরও কি? তা আজকাল তো তুমি আর আমার বাড়িতেও আসো না, আর মিঠুও তো কিছু বলে না। সে আর কি বলবে, তার কি আর? কেন, কি হয়েছে? কিচ্ছু হয়নি ঠাকুরপো, কিচ্ছু হয়নি। তুমি তো জানোই আমি কারো সাথে পাচ্ছে থাকি না, নিজের দিক সামলাতেই আমি হিমশিম খেয়ে যাই, তার আবার অন্যের দিক। তোমায় দেখলাম এখন তাই ডাকলাম। সে ভালোই করেছো, তো একদিন আমার বাড়িতে চলে এসো না। যাবো, তুমি তো আজকাল মাঝে মাঝে সারাদিন বাড়িতেই থাকো, একদিন দুপুরবেলা দেখে যাব। দিনের বেলায় আমি বাড়িতে থাকি? কি বলছো কি তুমি? থাকো তো নিশ্চয়ই, মাঝে মাঝেই দেখি তোমার ওই বন্ধু কি যেন নাম, ওকে তো মাঝে মাঝেই দুপুরবেলা দেখি আসতে, তুমি না থাকলে ও কি আসতো? আমার বন্ধু রাজু, তুমি ওকে আসতে দেখেছো? ও মা, না দেখার কি আছে, মাঝে মাঝেই দেখি। ঠিক আছে, তুমি এখন এগো, সারাদিন খেটে খুটে ফিরেছ, একদিন দুপুরবেলা সময় করে তোমাদের বাড়িতে যাব, তুমি থাকলে তোমার সাথে দেখা হয়ে যাবে, আসি গো। তারপর কি বললো? কে কি বলবে? রাজু কি বললো? উমা, ও তো তোমার বন্ধু, বললে তোমাকেই বলবে। হ্যাঁ, আমাকেই বলবে, কিন্তু আমি না থাকলে তো তোমাকেই বলে। কি আজে বাজে বকছো, কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার কাজ আছে। কাজ তো আছে জানি, সারাদিন কাজ না করলে কাজ তো থাকবেই। সারাদিন কাজ করলেও সন্ধ্যাবেলা কাজ থাকে। কিন্তু রাজু কি বললো সেটা তো বলে যাও। কি তখন থেকে এক কথা বলছো বলো তো? হারাম জাদি, আমি না থাকলে রাজু আসে কেন বল? প্রতিদিন দুপুরবেলা রাজু কেন আসে? প্রেম চালাচ্ছো, প্রেম? হ্যাঁ, আমার পেছনে আমারই বন্ধুর সঙ্গে তুমি প্রেম চালাচ্ছো? হ্যাঁ, চুপ। সারাদিন আমি সংসারের জন্য মুখে রক্ত তুলে খেতে মরছি, আর তুমি তুমি বাড়িতে বসে নষ্টামি করছো, তাই না? না না, তুমি ভুল বুঝছো, রাজু তোমাদের একদিন এসেছিল। সেটা বলনি কেন? সেটা কি ভয় তুমি আমাকে বলনি? তুমি তুমি আমাকে ভুল বুঝছো, বিশ্বাস করো। তোমাকে
তোমাকে বিশ্বাস করবো? তোমাকে বিশ্বাস তোমার মতো একটা ছেনা মেয়ের জন্য পাড়াতে আজকে আমার এই অবস্থা? রাজুর সাথে আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, ও তো তোমার বন্ধু বলো। রাজু আমার বন্ধু আর তোর আর তোর নাগর, বুঝেছিস? আজকে আমার জীবনটা নরক হয়ে গেল। ও যদি আসে আমি কি করবো? বারণ করে দিবি, বুঝিস? বারণ করে দিবি। এরপর ও যদি আসে ওকে বারণ করে দিবি। তা না হলে প্রথমে ওকে খুন করবো, তারপর বুঝিস? তোমার বন্ধু, তুমি ওকে বান করবে? হ্যাঁ আমি বান, কিন্তু কোনোদিন আর ওর সঙ্গে দেখা করতে যাবি না, বুঝিস? করবো না, আর কোনোদিন দেখা করবো না। যা এক কাপ চা নিয়ে আয়। কি হলো, কি দাঁড়িয়ে আছিস কেন? চা আমায় ঠকাবে? হ্যালো, আমি বলছি, তুমি ঠিক আছো তো? ঠিক আর কি, ওই মার খেয়েছি। আচ্ছা তোমায় ফোন করেছিল? হ্যাঁ করেছিল। প্রথমে খুব গালাগাল করলো, তারপর বলল আমি যেন কোনোদিন তোমাদের বাড়ি আর না যাই। ও জানলো কি করে? দিনের বেলা তো যাই, হয়তো তোমাদের পাড়া প্রতিবেশী কেউ দেখতে পেয়েছে, আর দেখে এই উপকারটা করেছে। এখন কি হবে? এখন কদিন চুপচাপ থাকতে হবে, শুধু ফোনেই কথা হবে। তোমায় আর আমি দেখতে পাবো না? আহ তাই কি বলেছি, কিছুদিন, তারপর একটা তো প্ল্যান করতেই হবে, কারণ তোমাকে ছাড়া তো আর বেশি দিন একা থাকতে পারবো না। আমিও কি পারি নাকি তোমায় না দেখে থাকতে? তুমি তো আমার একমাত্র ভালোবাসার জায়গা, শান্তির জায়গা, সেটাই যদি চলে যায়? যাবে না, আমি কথা দিচ্ছি, কটা দিন সময় দাও, তারপর কিছু একটা ভেবে বার করতেই হবে। এখন রাখি, তুমি সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। ও যদি দেখা করতে বলে একদম কিন্তু করো না, ওকে আমার একটুও বিশ্বাস নেই। আরে না না, ওরও তো সাহস হবে না। হ্যাঁ ঠিক আছে, রাখছি। কিছু একটা করতে হবে, কিন্তু কি কি করা যায়? কি তুমি বলান কোথায়? ও তো বাড়ি নেই। ভালোই হয়েছে, কথা আছে, দরজাটা বন্ধ কর। শোনো, একটা খুব দরকারে এত বড় রিস্ক নিয়ে আসতে হয়েছে, কারণ এই কথাগুলো ফোনে বলা যায় না। আমি অনেক ভেবে দেখলাম, কিছু একটা না করলে তোমার আর বোলানোর সঙ্গে আমার দেখা হবে না, কিন্তু আমি সেটা মানতে পারবো না। আমিও কি পাচ্ছি, বোলানো তোমার কথা জিজ্ঞেস করে। শোনো, একটা পথ খুঁজে পেয়েছি, প্রবীরকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিতে হবে? কোথায়? এই পৃথিবী থেকে। মানে কোন মেরে ফেলবে ওকে? এছাড়া আর কোনো রাস্তা আছে কি? জানা থাকলে বলো, সেটাই করবো। কিন্তু ধরা পড়ে গেলে? সেটুকু রিস্ক তো নিতেই হবে, আমি সব প্ল্যান করে রেখেছি। তুমি যদি রাজি থাকো তবেই এগো। কিন্তু শোনো, প্রবীর মরে গেলে তুমি আমি অন্য জায়গায় গিয়ে আবার সংসার পাত, আবার নতুন করে জীবন গড়ব, তুমি তো তাই চাও, চাও না? চাই, কিন্তু ধরা পড়ে গেলে? তাহলে থাক, আমি চললাম, যেভাবে চলছে সেভাবেই চলুক। দাঁড়াও, বলো তোমার চা করার করো, আমি তোমার পাশে আছি। তুমি শিওর তো? ভেবে দেখো, একবার এগোলে কিন্তু আর পিছোতে পারবে না। আমি শিওর, কিন্তু বোলান বোলানকে এখনো কিছু জানিও না, যতই হোক
ওর বাবা তো, আর তাছাড়া বোলানকে এসবের থেকে দূরেই রাখো। ঠিক বলেছ, কিন্তু কিভাবে? সব ভেবে গেছি। শোনো, প্রবীর কাছ থেকে ফিরলেই আমি ওকে ফোন করব। সে ক্ষমা চাওয়ার জন্যই হোক আর মদ খাওয়ানোর জন্যই হোক, ওকে আমি ডেকে নেব। কোনো ঠেকে বসবো না, কোনো একটা ফাঁকা জায়গা থেকে বসব। তারপর সত্যি বলছি, ভুল হয়ে গেছে রে ভাই, ক্ষমা করে দে না ভাই, ক্ষমা করে দে না, আর কোনোদিন হবে না। তুই তুই এটা কি করে করলি আমাকে বলছি? তুই আমার কত দিনের বন্ধু, আর শেষে কিনা তুই? আরে বললাম তো রে ভাই, অন্যায় হয়ে গেছে। আরে বৌদি আমাকে ভুল বুঝিয়েছিল, বলেছিল তুই নাকি ওদের উপর কিছু অত্যাচার করিস, তাই শালা আমিও একটু দুর্বল হয়ে গিয়ে। শালা মেয়ে মানুষ খালি একে ওকে তাকে ফাঁসিয়ে বেড়ায়, আর তুইও সেটা ভুলে গেলি? হ্যাঁ, বিয়ে করিসনি, সেটা একদম ঠিক করেছিস। ভাই ভাই ক্ষমা করে দিয়েছিস তো ভাই? বল একবার, ক্ষমা করেছিস তো? আমি আমি কোনোদিন তোর বাড়ি আর যাবো না, আমি তোর সঙ্গে ওই কাজের জায়গা দেখা করবো, ঠিক আছে ভাই? হ্যাঁ বল একবার। দেখ ব্যাপার হচ্ছে, অনেক রাত হয়ে গেছে বুঝেছিস, চ বাড়ি চ, বাড়ি চ, অনেক রাত হয়ে গেছে, চ চ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুই এগো, আমি আসছি, এই বোতলগুলো ফেলেই আমি আসছি, তুই এগো। তুই কিন্তু তোরা বুঝিস, আস্তে আস্তে যা, আস্তে যা, আমি আসছি। রাজু রাজু আমার কিন্তু নেশা হয়ে গেছে বুঝিস, মানে পা কিন্তু টলছে, তুই কিন্তু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হলে আইনের সাহায্য নেওয়া উচিত, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেওয়া উচিত না, সেটা অপরাধ, আর অপরাধ হচ্ছে ক্রাইম, এন্ড ইট সেজ ক্রাইম ডাজ নট পে। সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, আর থাকুন আমার সঙ্গে পুলিশ ফাইলসে।